এরেস্ট করিব, নিজের মাকে এরেস্ট করিব, নকরে এখেতর এথিক্স আনর লগত খাটে, মাকে কারুবাক মার্ডার করিলো একো নকরে এখেতে কি হইছে মই একোই বুঝি পোৱা নাই। তোমাক যে কৈছিল সান্দিনী রং ট্রিটমেন্ট হওয়ার কারণে এনেকুৱা বিহেভ করেছে, কিন্তু আসল কথা তো বেলেগ, রং ট্রিটমেন্টে হয়েছে, কিন্তু ডাক্তরে করা নাই। এখেতর মাকে সান্দিনীর ব্রেন ড্যামেজ করিবর কারণে ফার্মেসির মানুষ লগাই ভুল দরব খুয়েছে। কি কি পাইছে আপনার মা এবলা করি না? আপনি লগাইছে আপনার মাকে এবলা কাম করিবলে? জানিলে নিসি হইব, আপনি এটা ক্রিমিনাল ফ্যামিলির মেম্বার, পুলিশ মেজাজ এরক। সাউক স্যার, আপনি ভুল বুঝেছে, কইছো নহয় প্রথমতে ময়ও ভুল বুঝেছিল, মায়ে যে করেছে চান্দিনীর ভালো কারণে করেছে। কি কথা কয়, এই উল্টা পুল্টা মেডিসিন খুয়ায় কোনে কি কার ভাল চিন্তা করিব? হেয়া হেয়া তোমালোকে ভুল বুঝিছা, আসলে মায়ে চান্দিনী সোনকালে ভাল পাবলে ফার্মাসিত ভালৰো ভাল কোয়ালিটির ট্যাবলেট দিবলে কৈছে, কিন্তু সি ইচ্ছা করে নে ভুলতে জানো? কিয় এইবোৰ কলে মই নাজানো স্যার। কার আগত আপনি এইবিলাক কাহিনী কৈছে? ইমান ভাল চিন্তা করা হলে আপনার মায়ে আমার লগত আলোচনা করিলে, কিন্তু এইবিলাক লুকাই চুল করে করে কি কারণে করেছে আমার জানা আছে। কি কারণে মোক বরবাদ করিবলে স্যার? আপনিও নিবিচার মোর ভাল হওয়াটো, সেই কারণে আপনি আপনার মাক বসাবলে মারহ উকালতি করবলে আহিছে ন? কিন্তু একটা কথা মনত রাখিব, আপনি মই পাগলা ভাটেক যাম, কিন্তু আপনালোকক শাস্তি দিহে যাম। কি চাই আছে, যাও সাহস আছে যদি মাকক এরেস্ট করক, তাহলে দোষীক কেনেকে শাস্তি দিব লাগে ময়ো ভাল ধরনে জানো। আপনাদের সবই ভুল, প্লিজ মোর ধৈর্য পরীক্ষা নলব দেই। মানুষজন ইমান ফটুয়া বলে মানে ভাবাই নাছিল দেই। ওসিয়ে কোৱা কথাটো সঁচাওতো হ'ব পাৰে। কি কেনেবাকে এইবিলাক কামত তুমি ইনভলভ নহয়তো? কি এখেতর এথিক্স আনৰ লগত খাটে, মাকে কাৰোবাক মার্ডার করিলেও একো নকৰে এখেতে। তোমাক যে কৈছিলো সান্দিনী রং ট্রিটমেন্ট হওয়ার কারণে এনেকুৱা বিহেভ কৰিছে, কিন্তু আসল কথাটো বেলেগ, রং ট্রিটমেন্টে হয়েছে, কিন্তু ডাক্তরে করা নাই। এখেতর মাকে সান্দিনীর ব্রেন ড্যামেজ করি কারণে ফার্মেসির মানুষ লগাই ভুল খুয়েছে। মাজনীও যে ও আপুনি আহিলে, মা কেনেকে বিচাৰি ফুৰিছা যে? মা ভিতৰত নাই, ভাবিলো ইয়াতে আছে। কলৈ গৈছে মা? অথনি মই কোৱা কথাখিনি কাৰণে খুব কষ্ট পাই আছে গেন। পাইছে, বহুত কান্দিলে আজি মায়ে। কি কৰি মই কোৱা, মোৰতো একো উপায় নাই, যিখিনি শুনিছো তাকে মানে। মই জানো আপোনালোক কাৰো একো ভুল নাই। আচ্ছা এইবিলাক বাদ দিয়ক, চান্দিনীহঁতৰ ঘৰত কি কলে? তেওঁলোকে কথাটো বিশ্বাস কৰা নাই, তেওঁলোকে বোলে মাৰ এগেইনষ্টত কেছ ফাইল কৰিব। কি তই চিন্তা নকৰিবি মা, মই আছো, মই তোক একো হবলৈ নিদিও, ভুল নকৰাকৈ তোৰ শাস্তি হবলৈ নিদিও। কেছ ফাইল কৰিলেতো তই মোক এৰেষ্ট কৰিবই লাগিব, তই আজিয়ে লৈ মোৰ। মা কি কৈছে এইবিলাক আপুনি? বৰ অশান্তি লাগিছে প্ৰিয়া, এনেওতো জেললৈ যাবই লাগিব, তাতকৈ এতিয়াই গুচি যাওঁ, মনৰ অশান্তিটো কমিব। মা তোৰ মোৰ ওপৰত বিশ্বাস নাই? নাই, মই তোক জানো, মোৰ এগেইনষ্টত কিবা সৰু প্ৰমাণ এটা পালেও মোক ক্ৰিমিনেলৰ দৰে ব্যৱহাৰ কৰিবি, মই সেইবোৰলৈ বাট চাব নোৱাৰো, মোক এতিয়াই লৈ যা। মা পাগলামি নকৰিবিচোন। মা এখেত আছে নহয়, মই জানো এখেতে আপোনাক কেতিয়াও জেললৈ যাব নিদিয়ে,
এইটো কি মই কথা দিব পাৰিবনে মা যদি মই একো নহয় বুলি কথা দিব পাৰো তেনেহলে মই মোৰ মতে একোৱে নকৰো আৰু যদি নোৱাৰ তই নিনিলো মই নিজেই গৈ লকাপত ক পাৰিবি বুজিলো তই মোক কথা দিব নোৱাৰ ঠিক আছে মই থানালৈকে যাওঁ ক্ৰাইম কৰিছো বুলি স্বীকাৰ কৰিম মা কথা দিছো মই তোক তোৰ একো হবলৈ নিদিওঁ তই চিন্তা একো নকৰিবি মই থাকোঁতে তোক একো কৰিবলৈ নিদিওঁ মাক পুতেক চেলা দুটা ঘাটিয়া বস্তু আছে তই যা তোক কেনেকৈ এৰি মই কেনেকৈ যাওঁ সি যদি আহি কিবা জেং কৰে পুলিচৰ মানুহক তোক যাবলৈ কৈছো নাই যা বুলি কৈছো অকল থাকিবলৈ দে চাহ খোৱা মন গলে মই বনাই খাম দে আৰে মই নতুন মেথডত বনাই আনিছো খাইছোচোন দেউতা চোৱা বেটা বেয়াবোৰ আমাৰ জীৱনত বতাহত উৰি অহা ধূলিৰ দৰে স্থায়ী নহয় ধূলিয়ে কেতিয়াবা বতাহক ঠেলি নিয়া দেখিছা নোৱাৰে বতাহে ধূলিক কাটৰাই পঠায় সেইদৰে আমাৰ জীৱনত ভালবোৰে বেয়াবোৰক কাটৰাই পঠাব কথা কবলৈ ভাল শুনিবলৈকো ভাল যেতিয়া নিজৰ মানুহবিলাক আঁতৰি যায় তেতিয়া সুবিধা লবলৈকে সাজু হৈ থকাবোৰে খোজ মাৰিবলৈ আৰম্ভ কৰে তোক খোজ মৰা মানুহক মই আঁতৰাই পঠিয়াম নহয় কিয় চিন্তা কৰিছ অৰ্জুন সঁচাকে কৈছো ভাই তই যাচোন মোৰ গাটো কি হৈ আছে তই জানই ন মাথাটো বেয়া হলেহে গম পাবি আকৌ হব দে যাওঁ যা এই পুলিচটোৱে কিবা ক'লে কিন্তু তই মোক কবি পুলিচ চুলিচ চাবলৈ নাই ফালি পালাম এবাৰ ই অৰ্জুনে তোমাৰ কথা চিন্তা কৰে মা চিন্তা কৰিলে মই ভাল নাপাওঁ নহয় দেউতা কি ভাবি আছেনো মাৰ কথা মই ক'ব নোৱাৰাকৈ মাক বহুত কষ্ট দিছো আপোনাৰ ডিউটিৰ সন্মুখত সকলো পাহৰি যোৱা স্বভাৱ এটা আছে সেই স্বভাৱটো আপুনি এৰিব লাগিব আপুনি কাৰ বাবে চাকৰি কৰিছে মাৰ বাবে মোৰ বাবে নহয় জানো আমাকে যদি ক্ৰিমিনেলৰ দৰে ট্ৰিট কৰে তেতিয়াহ'লে চাকৰিটো কৰাৰ অৰ্থ কি সকলো বুজি পাওঁ সকলো বুজি পায়ো সময়ত সকলোবোৰ পাহৰো কিয় যে মই এনেকুৱা নহয় আপুনি বহুত ভাল মানুহ এইকাৰণে আপুনি এনেকুৱা আপুনি বহুত ভাল কাকো আপোন পৰ নাভাবে সকলো আপোনাৰ চকুত সমান সেইকাৰণে তাতো সন্দেহ কৰি মাক আপুনি তেনেকুৱা কৰিলে মায়ে মোক বহুত কষ্ট কৰি ডাঙৰ কৰিছে মাক কিন্তু সেই কষ্ট ৰিটাৰ্ণ মই কষ্টহে দি আছো কি কথাকে কৈ আছে বাদ দিয়ক মাক আপুনি কথা দিলে নহয় মায়ে একো নহয় বুলি মা সুখী এতিয়া মাথো কোনোবাই মাৰ এগেইনষ্টত প্ৰমাণ ক্ৰিয়েট কৰিব পাৰে আৰু সেইটো আপুনি বুজি পাইছে চাগে ময়ো ভাবিছো দুৱাই খঙতে হওক বা বেলেগ কাৰণত হওক মাক শাস্তি দিব চেষ্টা কৰিবই কিন্তু মই কাকো একো হ'ব নিদিওঁ মই মাক দিয়া কথা ৰাখিম মোৰহে ল'ৰাহি আপোনালোকৰ ঘৰৰ মানুহ কাৰণে ক্ৰাইম কৰিও সাৰি যাব পাৰে নহয় জানো একো কথা নাই সঁচা কথা কৈছো মই অ'চি আৰু মাকে লগ লাগি এই কামটো কৰিছে শাস্তি দিয়া দায়িত্ব আপোনালোকৰহে প্ৰপাৰ ষ্টেপছ যদি নলয় মই কিন্তু ওপৰলৈ যাবলৈ বাধ্য হ'ম মোৰ ছোৱালীজনীৰ চাওক মোৰ ছোৱালীজনীৰ যদি কিবা হয় তেতিয়াহ'লে মই কিন্তু কাকো ৰেহাই নিদিম গোটেই ডিপাৰ্টমেণ্ট মই ৰাখক এইবিলাকৰ কাৰণে শেষ হৈ গৈছে চান্দিনীৰ কাৰণে আৰু কিমান মানুহৰ সৈতে শত্ৰুতা কৰিব মানে মানেটো চাগে আপুনিও বুজি পাইছে
এক প্রকারে সাবলৈ গলে চান্দিনীর সাথে আমার কোনো ধরনের রিলেশন থাকিবই না লাগে। হোয়াট? ইমান আচরিত হয়ে দেখাইছে কিয়? চান্দিনীক বিয়া করাই আনিছিলে মনক ভাল করবল, এটা যেহেতু আমার লড়া ঢুকাল তেনে চান্দিনীর ইয়াত কি কাম? তোমার মেন্টালিটি বড় ধুনিয়া হে হীরা। তোমার দরে মেন্টালিটি যদি সবরে হয় তাহলে এই ঘর ঘর হয়ে না থাকে, শ্মশান হয়ে যাব। বেয়া শুনিছে সাকে সঁচা কথাটো কওঁতে এতিয়া বেয়া লাগিছে আপোনার, কিন্তু কেইদিনমানের পিছত চান্দিনীর ব্রেইনটো যেতিয়া আরো বেয়া হয়ে গৈ থাকিব তেতিয়া তাই কেইখন ঘরের পৰা কেনেকে পঠাব? তোমার মতে কোলে পঠাব লাগে চান্দিনী? সিম্পল কথা, পাগল যত থাকে মেন্টাল হসপিটাল। মই আগতেও আপোনালোকক কৈছো চান্দিনী পাগলা পাতেকলৈ নেযায়, আৰু এতিয়াও কৈছো লোকে যদি ৰাখিব নোৱাৰে মোক কৈ দিব, মই ৰাখিম চান্দিনীক, তথাপিও পাগলৰ মাজত থাকিবলৈ নিদিও, মনত ৰাখিব। তুমি আমার ঘৰুৱা কথাত মাত মাতা কিয়? তোমাৰ এডভাইস আমি বিচাৰা নাই। এই এডভাইস নে এডভাইস কেডাল মই নাই দিয়া, ডিসিশন শুনাইছো, মোৰ ডিসিশন চান্দিনী মুঠৰ ওপৰত পাগলা পাতেকলৈ নাযায়। আচ্ছা, এতিয়া মানে চান্দিনীক তুমি তোমার লগত রাখিবা কি বলি? নকলা যে চান্দিনীক তুমি কি বলি রাখিবা? গার্লফ্রেন্ড বলি, ভন্টি বলি, না রক্ষিতা বলি? কথা কওতে এবার ভাবি চাবা, কার কথা কই আছা তুমি? মোর সোয়ালির কথা? মই সসাকে আশ্রিত হয়েছ, তোমার দরে এজনী এনেকুয়া মেন্টালিটির মানুষের লগত মই ইমান বছরে থাকি। মই ডিভোর্স অ্যাপ্লাই করিম, থাকক আপনি যে একক সাবতি বস্তির গুন্ডা কিছুমান লগত লৈ রাবিশ। স্যার কথা এটা কোরু মানুষ হয়ে ডাঙর কথা কয়াদি হব, আমার এই বস্তির মানুষবর কারণে আপনি ঘর মানুষবর লগত বেয়া হব নালাগে। চান্দিনীক মই শুশ্রূষা করিম, তাই দেউতাকর ওসর যিমান ভালকৈ আছিল মোৰ ওসরতো সিমান ভালকৈ থাকিব, কথা দিলো আপনাক। এজন চকীদার নে প্রিয়েছ, ব্যাকগ্রাউন্ড কি? এক্সকিউজ মি, এনেকে চাইছে যে জাস্ট মাতিছো হে, আপনি পিএসও নেকি? মই রাজা। রাজার পিএসও? ব্যাকগ্রাউন্ড বুঝা নাই, এতিয়া জানো রাজা থাকে, ব্রেইন তো এনেও কাম করা নাই, আৰু উতলাই নলব, যলৈকে আহিছে যাওক। খংটো অলপ বেশি, বাদ দিয়ক, অফিসার আছে নে? আছে সাগৈ, কালি রাতের পৰা উলাই যোৱা দেখা নাই। ও, ব্যাকগ্রাউন্ড জানি যাও, আপুনি মানে পিএসও নে সিকিউরিটি গার্ড? রাতিটো কলকো উলাই যোৱা নাই বুলি কনফিডেন্টত কোৱা বাবেহে সুধিলো আৰু। সিকিউরিটি গার্ড ন? কি কলে? কি কৰিছে? মৰি থাকিম এৰি দিয়া এ তেৰি। মাথাটো বেয়া নকৰিবলৈ কৈ আছিলো নে? মাথাটো বেয়া হৈ আছিল বুলি মই জনা নাছিলো, এৰি দিয়কচোন। ব্যাকগ্রাউন্ড জানিবলে উচপিচাই থাকার কারণে কোনোবা দিনা ভাল পিটন খাম মই। আহিছো হা, হেৰি আলহী ঘরলে আহিলে কিবা এটা লৈ আহিব লাগে, এ লাস্ট টাইম দত্তদাৰ লগত আহিছিল একোৱে অনা হোৱা নাছিলে, আপুনি কিবা খাব? খাই বুঝি পাইছো, হেৰি আহিছো বাৰু, এই ওচৰতে কিবা দোকান চোকান পাম নে মিঠাই চিঠাই? ইমান খং! তুমি ৰাতিপুৱাই আহিলে যে? কালি ৰাতিৰ পৰা ইয়াতে আছো ছাৰ। কি, কালি ৰাতিৰ পৰা মানে? মোৰ কোনো ভাড়া ঘৰ নাই, বেছিভাগ গেৰেজতে থাকো, গেৰেজৰ পৰাতো মোক আপোনালোকৰ কাৰণে উলুৱাই দিলে, এতিয়া ক'ত থাকিম মই? সেইকাৰণে ইয়াতে বহি থাকিলো। তুমি পাগল হৈছা নেকি? এনেকে প্রবলেম সলভ হব জানো? কেনেকে সলভ হব না জানো, গাড়ির সব প্রবলেম মই সলভ করব পাৰো, কিন্তু জীবনের প্রবলেম মই নোৱাৰো, মোৰ মাথায় কাম নকৰা হৈ আছে। আহা মোৰ লগত। এতিয়া মানে চান্দিনীক তুমি তোমার লগত ৰাখিবা কি বলি? নকলা যে চান্দিনীক তুমি কি বলি ৰাখিবা? গার্লফ্রেন্ড বলি, ভন্টি বলি, না রক্ষিতা বলি?
এইখন ডিভোর্স পেপার মোৰ কাৰণে আপুনি শান্তিত থাকিব পৰা নাই ময়ো থাকিব পৰা নাই গতিকে আমি সেপারেট হোৱাটোৱে ভাল আমোৰ কৰাৰ আগতে অলপ ভালকে ভাবিব লাগে হিৰা এইটো বয়সত ডিভোর্স দি তুমি সিঙ্গল লাইফ পার কৰিব পাৰিবা কিয় আহিলা আপুনি সিঙ্গল লাইফ কটাব পাৰিম নে নোৱাৰিম ফুঢ়িলে যে সেই কাৰণে হাঁহিলো আমি নামতে এখন ঘৰত একেলগে আছো আপুনি কোন দিনানো মোৰ সুখ দুখ ভগাই লৈছে সুখত অকলেই ফুটি কৰিব লাগে দুখতো অকলেই কান্দো আপোনাৰ লগতো মই কিমান দেৰি একেলগে আছো অতি নেগেটিভিটি জীৱনৰ কাৰণে বেয়া হীৰা তুমি জীৱনত নেগেটিভটোৱে বেছিকে ভাবা মোৰ জীৱনত নেগেটিভ নেগেটিভেই পজিটিভনো কেনেকৈ দেখিম পজিটিভিটি মানুহৰ মেণ্টেলিটিৰ ওপৰত নিৰ্ভৰ কৰে তুমি যদি ভাবিয়ে লোৱা মই বেয়াটোহে চাম তাৰপিছত তোমাৰ চকুত ভালটো কেনেকৈ ধৰা পৰিব গুড আল্টিমেটলি ভুলটোতো মোৰেই 100% ভুল মানুহৰ লগত তেনেহলে ৰিলেচন কিয় ৰাখিব লাগে চাইন কৰক আজিয়ে মই কোৰ্টত ছাবমিট কৰি দিম চোৱা খঙত লোৱা সিদ্ধান্ত বহু ক্ষেত্ৰত মানুহৰ কাৰণে ভুল হয় এইখন ঘৰত আপোনাৰ লগত থকাটোৱে মোৰ চবতকৈ ডাঙৰ ভুল ইয়াতকৈ আৰু কিবা হ'ব পাৰে জানো চহী কৰি দিয়ক কিহৰ চহী মা কি কৰিবলৈ ওলাইছে মাইকী মানুহৰ গাত হাত উঠাই নেকি নহয় মাইকী মানুহ নহয় ডাইনী ডাইনী হয় অৰ্জুনে এইটো কিয় কৰিলে সেই ডাঙৰ প্ৰশ্ন নহয় আপুনি কমপ্লেইন লিখক মই আহি আছো কলৈ যায় ছাৰ বিকজ সিপাৰে সৈতে উঘালি থৈ জানমাৰি জানি